أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। বোন কুলসুম বলছিলেন যে যদি কেউ কোরআনের আয়াতগুলো ফলো করে আর ওর মন মতো হাদিস ফলো করে, তার মানে সহি জয়ীফ রয়েছে, সহি হাদিস যদি ফলো করে, জয়ীফগুলা তার যদি না করে তাহলে কি হবে বা এরকম কিছু। যে সম্মানিত বোন, যে কোরআন হাদিস উভয়টাকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আন ফানতাহু। তোমাদের রাসূল তোমাদের যা দিয়েছেন সেগুলো গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো, তা থেকে দূরে থাকো। সম্মানিত বোন, যে বিষয়টি হলো যে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। তবে হ্যাঁ, আপনি যে বলেছেন, যদি উনি যেহেতু বললেন যে অনেক জয়ীফ হাদিস বা মাওযু হাদিস আমরা তো বুঝি না, জি সহি হাদিস পাইলে সহি হাদিস আমল করবেন, জয়ীফ হাদিস যেগুলো ওগুলো আমল করতে হবে না। এই জন্য সব হাদিস ঠিকই বলছেন, সব হাদিস কিন্তু আমল করা যাবে না, সব হাদিস আমল করা যাবে না। বলতে যে জয়ীফ রয়েছে, জয়ীফ মানে দুর্বল হাদিস আমল করা যায় না। মাওযু বলতে মানুষের কথাবার্তা, যদি আপনারা জানেন যে হাদিস সহি তাহলে আমল করবেন, যদি জানেন জয়ীফ তাহলে আমল করবেন না। এই ক্ষেত্রে যাচাই বাছাই করতে হবে, এটা ঠিক। কারণ অন্য এক হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম বুখারী মুসলিম নিয়েছেন, তিনি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর ইচ্ছা করে আমার উপর মিথ্যা করলো, সে যেন তার জাহান্নামে নিজের স্থান জাহান্নামে বানায় নিল, নিজের স্থান জাহান্নামে বানায় নিল। তাহলে ইচ্ছা করে মিথ্যা আরোপ করা যাবে না। তাই সহি হাদিস যেমন ইমাম বুখারী মুসলিম এই হাদিসগুলো গ্রন্থ রয়েছে, আপনারা এগুলো হাদিস নিয়ে পড়েন, এগুলো হাদিস সহি হাদিস এগুলো নিয়ে পড়েন। আর এখন আপনার বিভিন্ন হাদিস বের হয়েছে, তাহকিক করা সহি বলা হয়েছে, ওই হাদিসগুলো নিয়ে বাড়িতে পড়েন। ইনশাআল্লাহ আল্লাহ কল্যাণ করবে, ইনশাআল্লাহ আল্লাহ কল্যাণ করবে। আল্লাহ আলাইহিস সালাম।